চতুর্থ শ্রেণীর ছাত্র আবু হাসান দীর্ঘ 2 বছর পর আজকে প্রথমবার আবু হাসান বিদ্যালয়ে এসেছে। গত 2020 সালে ফেব্রুয়ারি মাসে আবু হাসান আগুনের লেলিহান শিক্ষা দ্বারা দগ্ধ হয়ে যায়। আবু হাসান তার সমবয়সী এক বন্ধু পথিমধ্যে একটি ম্যাচ কাঠিযুক্ত ম্যাচ পেয়েছিল। সেই কাঠিযুক্ত ম্যাচের আগুন দিয়ে আবু হাসানের শরীরের মধ্যে তার সমবয়সী বন্ধু আগুন ধরিয়ে দিয়েছিল। সেই আগুনের লেলিহান শিখা তাকে গলা থেকে বুক অবধি একেবারে জ্বলসে গিয়েছিল। আসলে সেই সময় তার আগুন নেভানোর মতো পাশে কেউ ছিল না। হঠাৎ করে কোনো একজন অজানা লোক এসে তার এই আগুন নিভিয়ে দিয়েছিল এবং সে তাকে সাথে সাথেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তার মা অনেক কষ্ট করে চিকিৎসার খরচ চালিয়ে আসছে। এ পর্যন্ত এখনও তার যে আগুনের পোড়া গায়ের যে ক্ষত এখনও কিন্তু শেষ হয়নি। তার গলা, বুক এবং হাতগুলো একেবারে লেগে গিয়েছিল। সেগুলো বিভিন্ন অস্ত্রোপচারের মাধ্যমে ঠিক করা হচ্ছে। এখনও কিন্তু তার পুরোপুরি সুস্থ হয়নি। তারপরে ছোট্ট শিশু, সে তো আর অত কিছু বোঝে না। তার মন সবসময় উৎফুল্ল থাকে, আসলে সে কখন স্কুলে আসবে। তাই আজকে প্রথমবারের মতো আবু হাসান স্কুলে এসেছে। তার নাকি স্কুলে এসে খুব ভালো লাগছে, তার সাথে একটু কথা বললাম। সবাই আবু হাসানের বাঁচার আশা একেবারেই ছেড়ে দিয়েছিল। তোমার গলার মধ্যে আগুন লাগছিল বলতে পারো কিভাবে, বলো তো একটু। কিভাবে আগুন লাগছিল, মেসের কাঠি দিয়ে ধরাইছে আগুন নাকি কিভাবে? আমি পানি খেতে পানি খাচ্ছে আমি একটা মেসে দিয়ে অনেক কষ্ট লাগছিল তোমার। হ্যাঁ, সাথে সাথে হসপিটাল নিয়ে গেছে। যাও, থ্যাংক ইউ।